হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা আর আমি বানাচ্ছি ঘির পরোটা আর ঘুগনির মটর। তো আমি আজকে একটু লেট করেছি, আমি কদিন ধরেই মানে লেট করেই উঠছি, মানে লেট করে আমার একটু ঘুমাই, লেট করে আমার ওঠা হয়, কারণ যেহেতু ওর অফিস নেই, অতটা কাজের চাপ নেই, মানে সকালে ওঠার অতটা চাপ নেই, কাজের চাপ ঠিকই আছে, তো ওই জন্য লেট করে করে উঠি। তো এখানে দেখো ঘির পরোটা বানাচ্ছি, কারণ ওর না ওই পক্সটা হওয়ার পর থেকে পেটে খুব ব্যথা করে, ও মুড়ি টুড়ি কিছুই খেতে চায় না, খেতেও পারে না, মুড়িটা এত পছন্দ করতো কিন্তু এখন খেতে পারে না, কিন্তু ঘির পরোটা ওর ভালো লাগছে। আর এই দেখো আমি সব পরোটা বানিয়ে ফেলেছি, আর এই হটপটটা খুব কাজের, খুব গরম থাকে, আর এই হলো আমার ঘুগনি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো ওই জন্য ও ডাক্তার বলেছে হ্যাঁ ঘিটা দিতে পারো, কারণ অনেক সময় সবাই বলে পেটের ভেতরেও নাকি হয়, কারণ ওর পেটে না প্রচুর ব্যথা, ওই জন্য আমি ওকে ঘির পরোটা দিই, প্লাস ও যখন গরম ভাত খায় তখন আমি গরম ভাতের মধ্যেও একটুখানি ঘি দিয়ে দিই। তো এই খাওয়া দাওয়ার পরে আমি জামা কাপড় ধুয়ে দিয়ে এসে রান্না শুরু করে দেবো। রান্না আমি হাফ করে রেখেছি, আজকে ও তেমন সবজিও খেতে পারে না। তো ডাল করেছি, আলু গাজর ভাজা করেছি, ডিমের অমলেট করেছি, আর কুমড়ো পুঁয়ের তরকারি করেছি। আর ওই টেবিলটার অবস্থা দেখলে, টেবিলটা আজকে গোছাবো, তো আগে বিছানাটা গুছিয়ে নিই। ও এখন বেডরুমটা গুছিয়ে দিয়েছে, বেডরুমে অফিসের কাজ করছে, তো এই টেবিলটা না একদম মানে এত এলোমেলো হয়ে গেছে, মনে হচ্ছে টেবিলে যেন আর ধরছে না। অ্যাকচুয়ালি কী হয়েছিলো, ওর যখন শরীরটা খারাপ হয়েছিল তখনও আমি এতটা এলোমেলো করিনি, তখন আমাকে এই বাজার করা, বাইরের কাজ একা হাতে সব করেছি, কিন্তু তখন এতটা এলোমেলো হয়নি। তারপরে যখন আমার জ্বরটা হলো, আমার জ্বর হওয়াতে আমার সব এলোমেলো করে দিচ্ছে। আর জ্বরটা হওয়ার পরে শরীরটা এত দুর্বল লাগতো না, মানে কোনো জিনিস আর ঠিক করতে ইচ্ছে করতো না, মনে হতো যেখানেটা যেখানে আছে সেখানেই থাকবো। তো ভাবতাম পরে শরীরটা একটু ঠিক হোক, তারপরে গোছাবো। তো ওই করে করে ঘর দেখি এখন এত এলোমেলো হয়ে গেছে যে ঘরের দিকে তাকানো যাচ্ছে না। তাই আমি ভেবেছি যে একদিনে আমি গোছাতে পারবো না, কারণ আমার অতটা এনার্জিও নেই। আমি ভেবেছি একদিন একদিন করে অল্প অল্প করে গোছাবো। তো আজকে ভাবছি এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর আমার যে ড্রেসিং টেবিল আছে, শুধু আমার যে পোর্শনটা আছে তো ওটাই আমি আজকে শুধু গোছাবো। আর এখানে দেখো আমি রুমালটা এরকম করে পেতে এর উপরে রাখছি, কারণ দেখলে টেবিলের ম্যাটগুলো আমি সব ধুয়ে দিয়েছি, তো ওইগুলো না একটু জল শোকাতে টাইম লাগে, তো ওইগুলোকে আমি থালা বাসনের র্যাকে রেখে দিয়েছি। তো ওই জন্য শুধু টেবিলের উপর রাখলে টেবিলটা নোংরা হয়ে যাবে, তাই জন্য কাপড়টা পেতে রেখেছি। আর দেখো এই পাশটা যে কতটা এলোমেলো হয়ে গেছে, মানে কী বলবো, এই যে দেখো এই পাশটা শুধু আমার পোর্শনটাই আমি সব নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয় জানো, তোর শরীর খারাপ হওয়ার পর থেকে আমিও একটু ঘুম থেকে লেট করে উঠি, যে ঠিক আছে ওর অফিস নেই, তারপরে এই রান্না বান্না, টিফিন, বাজার যাওয়া, দোকান যাওয়া, তারপর প্রতিদিন সকালে উঠে আগে চান করে ঠাকুরের চান জল, মানে এই সব নিয়ে সব আমাদের জামা কাপড় ধোয়া, প্রতিদিন বেডশিট ধোয়া, এই সব করে না আমি আর ঘরের দিকে আর অতটা ই করতে পারতাম না। আর এখন এই এইগুলো এখনও আমার শরীরটা বেশি ইয়ে নেই তো, মানে শরীরটা খুব দুর্বল লাগে, তো ওই জন্য আমি ভাবছি যে আস্তে আস্তে ধীরে ধীরে করবো। অতটা ও বলছে যে এত তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে ধীরে, ও তো বলছিল আর কদিন যাক তারপর থেকে শুরু করো। আমি বললাম না, আর ঘরের দিকে তাকানো যাচ্ছে না, মানে আমার আবার কী হয় না, একবার যদি ঘর এলোমেলো হতে শুরু করে আমি পুরো হাল ছেড়ে দিই, আমার মনে হয় একবার যখন হয়েছে একবার পুরোটা এলোমেলো হয়ে যাক, তারপরে আমি গোছাবো। তো এই করে আরও বেশি এলোমেলো হয়ে গেছে। তো এখন এটা পরিষ্কার করার পরে আমি ঘরটা মুছবো, মুছে একটুখানি দোকানে যাব, দোকান থেকে এসে চান টান করে পুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, তো আমি ভাবছি মানে ভালোই গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডাটা নেই, তো সব সোয়েটার আমি ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছি। তো ভাবছি গোপুর যে সোয়েটারগুলো আছে সেইগুলো আমি তুলে দেবো। তো দেখো এখানে আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এখানে আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, শুধু এই চেয়ারের পেছনে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো আমি পরে দুপুরে চান টান করে ভাঁজ করবো। আর এখানেও সব গোছানো হয়ে গেছে, আর ও বাথরুমে চান করতে চলে আছে, তো আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি আজকে কতটা পরিষ্কার করলাম। দেখো এই টেবিলটা হয়ে গেছে, আর এই দিকটা এখনো হয়নি, এই দিকটা তোমরা কেউ দেখো না, ঠিক আছে। এই বেডের নিচে, সিঙ্গেল বেডটার নিচেও আমাকে পরিষ্কার করতে হবে, আর এই আলুগুলোকে আমাকে অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে। তো দেখো একদম গেট পর্যন্ত পরিষ্কার করে দিয়েছি, তাই যে আমি বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি দোকানে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।